আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাটেক স্পোর্টস আয়োজিত আমার গান অনুষ্ঠানটিতে। মাসটিতে প্রথমেই সশ্রদ্ধায় স্মরণ করছি এ মাসে চলে যাওয়া আমাদের খুব প্রিয় দুজন সঙ্গীতজ্ঞই বলবো, বশির আহমেদ ভাই আর লাকি আখান্দ ভাইকে। একজন গেছেন 4 বছর আগে বশির ভাই, আরেকজন গেছেন 1 বছর আগে লাকি ভাই, এবং খুব কাছের আরেকটি মানুষ চলে গেলেন, যাকে আমি বেলাল চাচা বলে ডাকতাম, বেলাল চৌধুরী। এরা তিনজনই একটু নিরিবিলি মানুষ ছিলেন, খুব যে নিজেদেরকে জাহির করা একদম না, জাহির করার মধ্যে যে না জাহির করার মধ্যে বলবো আমি বরং, যে ভদ্রতাবোধটি আছে সেটি তাদের প্রখর ছিল, তাই আমার কাছে বিশেষ সম্মানীয় তারা। এবং অবশ্যই তাদের চমৎকার অবদান আমাদের সংস্কৃতিতে, আমাদের সাহিত্যে, আমাদের কাব্যে, আমাদের বাংলা ভাষার উন্নতির জন্য যা যা করে গেছেন, তা যেন আমরা একটু খুঁজে দেখি, একটু জানবার চেষ্টা করি। এই জানবার চেষ্টাটাই কিন্তু আসল, তাতেই একটি দেশের কৃষ্টি একেবারে ঝলমল করে ওঠে। আমরা যখন জানতে চাইব যে আমাদের এরকম বিশাল মানুষরা কী উপহার রেখে গেছেন আমাদের জন্য, মাথা নত করে আমরা সেই উপহার গ্রহণ করছি এবং করব অনেক অনেক শ্রদ্ধায় 3 আত্মার প্রতি। আর আজকে আজকে আমাদের এই আমার গান, আমার কাছে মনে হচ্ছে যেন আমি কুষ্টিয়ায় বসে একটা আখড়ায় যোগ দিয়েছি। সঙ্গে আছেন অনেক স্নেহের, অনেক শ্রদ্ধার, অনেক ভালোবাসার সঙ্গীতাত্মীয়, আমাদের টুনটুন বাউল দাদা। অনেক শুভকামনা তোমাকে আমরা পেয়েছি আজকে, খুব ভালো লাগছে, এবং তোমাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এসেছ। হ্যাঁ, এবং আজকে আমরা অনেক কিছু শিখব এই আশা নিয়ে বসে আছি তোমার পানেছে। তুমি এখন বলো। আমি সবার আগে সবাইকে জানাই, যারা সারা পৃথিবীর মানুষ বসে আছে আমাদের এই সঙ্গীত শোনার জন্য, তাদের সবাইকে জানাই আমার প্রাণ ভরা সালাম। সাঁইজির যেন আপনারা সবাই আমাকে দোয়া করবেন, যেন আমি আপনাদের সামনে যে কয়দিন বাঁচি এভাবে গান কালাম উপহার দিতে পারি। মাই টিভিকে জানাই আমার খুব জীবনারা আজকে যে একটা আয়োজন করেছেন, বিশেষ করে লালন সঙ্গীতের জন্য যে আয়োজন করা হয়েছে। লালন সঙ্গীত আসলে তো ধর্মীয় বাণী, ভাব সঙ্গীত, ভাবে বসে বুঝতে হয়, শুনতে হয়। আর এই তর্ক করে তো কিছু হবে না, সাঁইজির বাণী কেউ যদি শুনে বুঝতে পারে, বুঝতে পারলেই অনেক, যদি বুঝতে পারে তাহলেই অনেক। তো আপনার সঙ্গে বহুদিন দেখা হয়েছিল না, আপনাকে দেখা পেয়ে আমার খুব ভালো লাগছে। আজকে যাদের সঙ্গে আমি সঙ্গীত করব, এরা আপনি হয়তো ফরিদকে চেনেন, তো রাজশাহী বেতারের একজন প্রবীণ, বহু যুগ ধরে চিনি, বুঝলু ভাই বাঁশি বাজান, কেউ চিনি, চিনিন, ওটা আমার ছেলে সুমন। আচ্ছা, এখন গানও করে তো। আর দোতারায় আছে আমার ওর মামা আর কি, তো মারফত আলী, মারফত আলী ভাই। আর এই মিজান, মিজান ভাই হারমোনিয়ামে। আসলে সবাই ভালোবাসেন তো, আমাদেরকে সবাই ভালোবাসেন, যেখানে সবচেয়ে বড় পাওয়া পৃথিবীতে ভালোবাসাটুকুর জন্যই
দ্বারে দ্বারে যেতে ইচ্ছা করে, এছাড়া আপনি আর কি দেব, আর আপনি বা আমার কি দেবেন, এটাই চাওয়া পাওয়া। তো কয়েকদিন আগে আমি বলে গেছি মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, এই বাণী যাবার সময় আমি গিয়ে থেকে যাব, তাই কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ, মনের মানুষটা আছে কোথায় সেই সন্ধানে যাই। সেখানে মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে মনের যেখানে। Yeah.
সেখানে আমি কি সন্ধানে যাই, সেখানে মনের মা নস যেখানে রসিকজনে নদীর ধারাটা বুঝতে পারে, রসিকজন হয়ে উঠতে যে সাধনাটা, সেই সাধনাটায় তোমরা কিন্তু ভীষণ রকমের সিদ্ধ কি জানি না, এবং সেটি সেই সিদ্ধিটা জগতের সাথে ভাগ করে নেওয়ার বিষয়টি ইদানিং আমার কাছে মনে হয় খুব জরুরি, সারা বিশ্বের, বাংলাদেশে তো আছেই। হ্যাঁ, আমরা তো নানান রকম ওয়াহাবি চিন্তাধারায় মগ্ন হয়ে পথভ্রষ্ট হচ্ছি, হ্যাঁ, কিন্তু আমাদের যে সুফি ভাবতন্ত্রে আমরা দীক্ষিত এই দেশ, হ্যাঁ, এইটার জায়গাটায় তোমরা কি কাজ করতে পারো? সত্যি কথা বলতে আমি জানি তুমি প্রথমেই বলে নিয়েছো তর্কে কোনো লাভ নেই, যে অনুধাবন করতে পারবে ভাব। এই অনুধাবন কেন, কেউ বলছে না যে রহমানুর রহিমকে দেখেছে, কেউ বলছে না, কিন্তু এ কথা বললে খালি তো হবে না। তুমি বলছো যে সবাই বলছে আল্লাহ তোমার কাছেই থাকে, আল্লাহ তোমার কাছেই থাকে, আরে বাবা আল্লাহ কাছেই থাকে, তাহলে তো বাবাকে খোঁজা দরকার, বাবা যদি কাছেই থাকে তাহলে খোঁজা দরকার না। আল্লাহ সে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে সার বারখানা, আপন ঘরের এ খবর লে না, আপন ঘরের খবর লে না, কোথায় গলি
আপন ঘরে এ খবর লে না আপন ঘরে এ খবর লে না এই যে আপন ঘরে খবর নিতে গিয়ে দুষ্টুর সাথে পরিচয় হয়ে যায় কি করে, মানে যাকে আমরা স্যাটান বলি বা শয়তান বলি, মানে এগেনস্ট বিলিয়ন না থাকলে তো, এবং সেই বিচার করার ক্ষমতাটাই কি তোমার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের মাথায় দিয়ে দিয়েছেন? এবং উনি আমাকে ঠকাবেন, সবসময় ঠকাবেন, ঠকাবেন, উনি তো ওনার কাজই হচ্ছে ঠকানো, শয়তানের কাজই তো ঠকানো, তাহলে ওকে আমাকে আয়ত্ত করতে হবে। কেন, ও যদি আল্লাহ তো কিছু করে না, যা করে সব শয়তানই করে, তাহলে শয়তানকে সঙ্গেটা সংযুক্ত করতে হবে, ওনার খবরটা নিতে হবে, শয়তান কীভাবে আমাকে আক্রান্ত করে করে, এবং সে যখন আক্রান্ত করে, আসলে কি সেই আক্রান্ত করে? এই প্রশ্নের জবাব আপনারাও খুঁজতে থাকেন। আসছি একটি ব্রেকের পর, ব্রেকটি হবে পার্টেক্স বোর্ডসের সৌজন্যে, আমার গান কিছুক্ষণের মধ্যেই মাই টিভির স্ক্রিনে আবার ভেসে আসবে, থাকুন আমাদের সঙ্গে। পার্টেক্স স্পোর্টস আবার ফিরিয়ে আনলেন আপনাদের সামনে আমার গান, এবং মহা চিন্তায় ফেলে দিয়েছেন তো এই ভদ্রলোক বাউল সাহেব। হ্যাঁ, আমি তো এখন চিন্তায় অনেক রকম প্রশ্ন মাথায় আসছে। হ্যাঁ, গানটি শুনে বলবো, আগে গানটি শুনবো যেটি তুমি প্র্যাকটিস করছিলে।
যেজন পদ্মহীন সরোবরে যায়, এ অটল অমূল্য নিধি সেই অনাশে পায়। যেজন পদ্মহীন সরোবরে যায়, অপরূপ সেই নদীর পানি জন্মে তাহে মুক্তামণি, বলব কি তার গুণবাখানি, স্পর্শে পরশ সে ঘাট বেঁধে
সরোবরে যাই। মানে ভাসছিলাম আমি, যাই হোক আমি প্রশ্ন করব কি, একটি কল এসে গেছে। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি টুনটুন ফকির সাহেবের ওনার কাছে দাসের পানে একবার যাও হে এই গানটা শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনার নামটি বলুন দাদাকে। আমার নাম মিনু। মিনু বলুন, কোথেকে বলছেন? আচ্ছা, কোন গানটি টুনটুন দাদাকেই বলেন? ঠিক আছে, আমি শুনেছি ভাইয়া। আমি মিনু থাকুন আমাদের সঙ্গে, হ্যাঁ গানে চলে যাই। ভনে দাসের পানে, দাসের পানে একবার চাবহে দয়াময় খম খময় পোরা বড় সংকট পড়ি তোমায় খম খময় পোরা দাসের পানে একবার
যাই চেতাই করো তুমি আমায় রাখো মারো সে নাম নামি রাখো মারো সেই নাম নামি তোমারি জগৎ তোমায় Bardos.
ব্রেকে চলে যেতে হচ্ছে, মানে আমি তো ওই ভাবের মধ্যেই আছি, আপনারা ওই ভাবের মধ্যেই থাকুন। এবং নিয়ে নিচ্ছি পার্টিক স্পোর্টস ব্রেক, ফিরছি আবার এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই আবার আমার গান নিয়ে মাই টিভিতে। ফিরে এলাম আমরা আমার গানে, এবং আজকে মুগ্ধ করছেন আমাদের দাদা টুনটুন বাউলদা। দাদা একটা ফোন এসছে, ওটাকে নিয়ে তারপর কিছু প্রসঙ্গে যাব আমরা। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম সম্পাপ, আমি খোকন বলছিলাম ময়মনসিং থেকে, ভালো আছেন আপনি? হ্যালো, সালাম আলাইকুম গুরুজি। হ্যাঁ ভাই বলো। আসলে গুরুজি, লালন ফকের গান সবাই, সাজির গান সবাই গায়, কিন্তু আসলে এত মনোযোগ সহকারে একরে দিল থেকে এটা আসলে অসম্ভব স্যার। এটা আসলে আপনার যে টিম ওয়ার্ক, আর আপনি খুবই সুন্দর লাগতেছে স্যার, মন থেকে বলতেছি সাইজি, সাইজির গান গুরুজি খুব ভালো লাগতেছে। আসলে আমি আনন্দে আত্মে হারা, যদি সম্ভব হয় জাত গেল জাত গেল, যদি সম্ভব হয় আর কি। আচ্ছা তাই হবে, থাকো আমাদের সঙ্গে খোকন, থাকুন আপনারা সবাই। যে প্রসঙ্গটা নিয়ে, আচ্ছা চলো গানেই যাবো। জাত গেল জাত গেল বলে একি আজ কারখানা, জাত গেল জাত গেল বলে সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তানা লানা, যদ গেল যাত গেল বলে একি আজ কারখানা, যদ গেল
কারখানা যাদ গেল যাদ গেল বলে চমৎকার নিবেদন তোমার, মানে তোমার নিবেদনটাই আমার, মানে দেখো দাদা কি আধুনিক মনস্ক মানুষ ছিলেন লালন সাঁই, এবং বিশাল মানুষ রবি ঠাকুর পর্যন্ত তার দ্বারা কিরকম ভাবে কি বলবো আমি, আসলে লালন ফকির তো এই লালন ফকিরের দক্ষিণায় তার প্রার্থনায় তারই দয়ায় রবি ঠাকুর, তাদের দয়ায় রবি ঠাকুর, রবি ঠাকুর অনেক তার এই খেয়ালি ফকিরি এই বাওয়ালিন গান বহুত আছে, এবং এই গানের সঙ্গে মিশালে মনে মনে হয় যে এই পথ দিয়েই উনি হাঁটার চেষ্টা করেছিলেন। সত্যি মানে চিন্তার চিন্তার গুরু লাগে তো, তাই না? চিন্তার গুরু লাগে রবি ঠাকুরের। ভাগ্য ভালো যে অনেক গুরু পেয়েছেন, কিন্তু লালন সাঁইয়ের প্রতি ওনার সাংঘাতিক দুর্বলতা ছিল না। আমি যেটা বলতে চাইছি, দেখো এত আধুনিক মনস্ক মানুষগুলো আমাদের, কাজী নজরুল ইসলাম কিছুদিন আগেও, কত কেউ, এই যে বেলাল চৌধুরী গতকাল, কত আধুনিক মনস্ক মানুষ, আমাদের দেশটার এই হাল হলো কেন? আমরা কি পৌঁছে দিতে পারছি না? তোমরা কি সার্থক? এই সব আলোচনায়ও আসবো। তোমাদের কণ্ঠস্বরের মধ্যে নিঃসৃত যে লালন সাঁইয়ের ভাব বন্দনা, সেগুলো কি পৌঁছচ্ছে কানে কানে? পৌঁছচ্ছে না দেখেই কিন্তু দুর্দশা আমাদের দেশের, সারা বিশ্বের। পৌঁছাতে দিচ্ছে না তো, পৌঁছাতে দিচ্ছে না, দিচ্ছে না, মানে সংযোগ হয়েছে প্রচুর, কিন্তু যোগে যে কি যোগাতে হবে এইগুলো প্রণালীগুলো সব কানে ছানি দেওয়া হচ্ছে, জানা জানা নাই, এবং সেভাবে সাজানো হচ্ছে না। এই যে সাজিয়ে ফুলের মতন তৈরি হওয়া জিনিসগুলো, সব থেকে বড় বাগান তো আমাদের, এগুলো এই বাগানে বিচরণ করবার ক্ষেত্রগুলো। আপনি যে এই আমরা গানগুলো করছি, আমাদের তো কোনো বিদেশি যন্ত্রী না, কিচ্ছু না, কত চমৎকার এখানে এসে গাঁথছে সবকিছু। এগুলো হচ্ছে আমাদের দেশীয় যন্ত্রী, এবং আমাদের দেশীয় বাংলার যে স্মৃতিমধুর
সুর, এটা আমাদের বাংলার এই অ্যাকোস্টিক ছাড়া এই এই ভাবাবেগ আসবে না কোনোদিন না। এই ভাবাবেগটিকে আমরা ধারণ করতে হবে আবার খুব গভীরভাবে আসলে, কারণ বিষয়টাই অনেক গভীর। নিয়ে নিচ্ছি পার্টিক্স বোর্ডস ব্রেক। ফিরে এলাম আমরা আমার গান নিয়ে। সঙ্গে আছেন বাউল, টুনটুন বাউল আসলে ওনার নাম। বাউল দাদার নামটাও আমার বড় পছন্দ। কে দিয়েছিল তোমার এই চমৎকার নামটা? হ্যাঁ, এই নামের পেছনে অনেক কাহিনী আছে। আমি তো যেখানে যাই সেখানেই এরকম সাক্ষাৎকার অনেকবার দিতে হয়েছে। হ্যাঁ, দিতে হয়েছে বলে আমি যখন জন্ম হয়েছিলাম, হ্যাঁ, তখন সাইজে খুব ছোট হয়েছিলাম। আমার নানু, তার মানে তুমি হলো বিফোর টাইম হয়ে গিয়েছিলে। আমার নানু হ্যাঁ দেখতে গিয়ে জিজ্ঞাসা করেছে, মাকে তোমার বেটা কোথায়? তো বললো যে আব্বা ওই যে শুয়ে আছে খাটের উপরে। গিয়ে মুখ বাড়িয়ে দেখে এই যে আমি ছোট্ট পড়া হয়েছি। তো বললো সোমা এই যে টুনটুনি পাখি গো। ও আসলেই টুনটুনি পাখি। মার কাছে ওই মা ওই যে শুনলো আর কি বাবার কাছ থেকে, তাই আমার নাম টুনটুন। খুব মজা লাগলো, এটা কি আদরের ডাক নাম তোমার। হ্যাঁ, সেটি এখন সবাই চেনে। চলো গানে যাব। কোন গানটি করবে এবার? একদিন আরিছি
দাদা, এই গানটা খুবই মানুষের কাছে জনপ্রিয় বলবো আমি, জনপ্রিয় শব্দটি, কিন্তু আসলে কি অর্থটা বোঝে সবাই? কারণ লালনের সঙ্গীত বুঝতে গেলেও কিন্তু ভাষার বিষয়টার উপরে দখল থাকতে হবে, এই মনের ভাষার উপরেও দখল থাকতে হবে। জি বললেন তো, হ্যাঁ, যে কি বলবো, পড়শিরই কথা, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে, থাকবে কেন? তিনি তো সব আদমকে দিয়ে দিয়েছেন, তিনি নিজেকে নিঃস্ব করে সব দিয়ে দিয়েছেন, না তাই ওনার কিছুই নেই। আল্লাহ তো সবই দিয়ে দিয়েছেন, আমরা যেন বোঝার চেষ্টা করি সেটা।
চলো পরের গানে যাই। বলো স্বরূপ কোথায় আমার সাধে পেরি, আমি যার জন্যে দণ্ড ও ধরি, বলো স্বরূপ কোথায় আমার সাধে করি, বলো স্বরূপ কোথায় আমার সাধে করি, আমি যার জন্যে হয়েছি রে, যার জন্যে হয়েছি রে দণ্ডধারী, বলো স্বরূপ কোথায় আমার Thank you.
গুলো এবং তোমার কি বলবো প্রকাশ, এবং তোমার সঙ্গে সবার প্রকাশ এত পিওর যে মনটায় কি যে আরাম লাগছে। আচ্ছা একটা ব্রেক থেকে আসি আরামটি নিয়ে এবং ফিরছি আবার আমার গানে, থাকুন আমাদের সঙ্গে। আজকের আখড়াটি কেমন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু চমৎকার এক আবেগ রেখে দিয়ে গেল। এবং দাদা, এই শেষাংশে এসে তুমি আমাদেরকে কী অনুভূতির মধ্যে প্রবেশ করবার
আনন্দটা দিবে? আনন্দ বলতে গেলে কিছু মানুষের ফোন এসছে, এই যে কথাটা হচ্ছিল আর কি, যে সে অচিন মানুষ, ও তারে ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পা ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
বাচ্চার ভিতর আছে, পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাচারাসে, খাচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাচা পড়িবে কষে, অনেক ধন্যবাদ। মানে এর চেয়ে বেশি ভাষাই আমি পাচ্ছি না তোমার কাছে। অনেক 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 ঋণ হয়ে গেল আমার এই গানগুলো, এমনই যে খালি অনেক কিছু ধারণ করতে হয়। সত্যি দেহবাদী ধর্ম, ধর্মটা হচ্ছে দেহবাদী ধর্ম, ধর্মই এই দেহের মধ্যে, দেহটুকু নিয়ে ধর্ম। এই গাড়ি ভালো থাকলে ভালো থাকবে, আর এই গাড়ি ভালো না থাকলে শুরু হবে না, কালামও আসবে না। তাই এই দেহ ভাণ্ডারের খবর নিতে বলেছেন লালন ফুক। তার প্রতিটি গানেই বলেছেন যে আত্মা উদ্ধার হয় কিসে, এই কাজ করো। ঠিক, তোমাদের সবাইকে ধন্যবাদ। মানে একটু ঘোরের মধ্যে আছি, সত্যি তো অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বিদায় নিয়ে নিচ্ছি। আমি শেষ গানে যাব। আসলেও কাঁচা বাসে খাঁচা বানালে ওই অচিন পাখিকে বোঝা মুশকিল, ধরা তো দূরের কথা। ওই জন্য আমাদের বাঁশটিকে একটু মজবুত হতে দিতে হবে মনের মধ্যে। তাই জাত গেল বলে আল্লাহর কাজটি আমরা যেন করতে শুরু করে না দেই, জম হয়ে এসে মানুষ যেন না পারি, বিচার যেন না করতে বসে যাই আল্লাহর জায়গায় দাঁড়িয়ে, এরকম নানান চিন্তা কিন্তু এই গানগুলোর মধ্যে আছে। এই হলো আমাদের দেশের দর্শন। এই দর্শনগুলো আমরা যেন ভালোবেসে বুঝবার চেষ্টা করি। জীবনের পথ চলার পথটিতে এই সব দর্শনকে সাথে নিয়ে চলি। এই কামনা করে আজকের এই অনুষ্ঠানটি শেষ করছি। আমি বিদায় নিচ্ছি, শেষ গানে চলে যাচ্ছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। কত দিনে আমার মনের মানুষের